প্রায় 500 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর গত 2020 সালের 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, শ্রীরামজির মন্দির আমাদের সংস্কৃতির প্রতীক, এটি আমাদের চিরন্তন বিশ্বাসের, জাতীয় চেতনার এবং কোটি কোটি মানুষের সম্মিলিত শক্তির প্রতীক হয়ে উঠবে। এই মন্দিরটি আগামী প্রজন্মের বিশ্বাস ও সংকল্পকে অনুপ্রাণিত করবে। চলতি বছরের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে অযোধ্যার রাম মন্দিরে। এর আগে 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে 22শে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী সমস্ত মন্দিরে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। নিজের ঝাড়ু হাতে নিয়ে স্বচ্ছ ভারত অভিযানকে দেশের বৃহত্তম গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে রাজধানী শিবনগরস্থিত রাম ঠাকুর সেবা আশ্রমে আয়োজিত স্বচ্ছতা অভিযানে মঙ্গলবার অংশ নেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টির বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর মণ্ডলের সভাপতি চন্দ্রশেখর দেবও। দেশের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের যে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি, তারই অঙ্গ হিসেবে এদিন স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 22শে জানুয়ারি আমাদের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। এই প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সমস্ত সনাতন ধর্মের যারা রয়েছে তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা, আমাদের তার সঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে মকর সংক্রান্তির দিন থেকে 22 জানুয়ারি অবধি আমরা যত তীর্থক্ষেত্র রয়েছে সেইগুলিকে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে মানে উনি আহ্বান করেছেন সমস্ত ভারতবাসীকে। তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির তরফ থেকেও আমরা বিভিন্ন যে তীর্থস্থানগুলি রয়েছে ত্রিপুরা সমস্ত কার্যকর্তাদের কাছে আহ্বান রাখা হয়েছে এবং সাধারণ নাগরিকদের কাছে আহ্বান রাখা হয়েছিল যে আমরা এই যে আমাদের তীর্থক্ষেত্রগুলিকে স্বচ্ছতা অভিযান চালানোর জন্য তারই অঙ্গ হিসাবে আজকে বনমালীপুর স্থিত আমাদের যে রাম ঠাকুর সেবা মন্দির রয়েছে সেখানে আমরা সাফাই অভিযান আমরা মণ্ডলের তরফ থেকে সেখানে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সমস্ত সাধারণ নাগরিকরাও আজকে এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানে অংশগ্রহণ করছেন, সামিল হচ্ছেন এবং এই মানুষের যে উৎসাহ উদ্দীপনা এই রামলালার মন্দিরকে উদ্বোধন নিয়ে, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে নিয়ে যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, এটা একটা আমাদের কাছে আমাদের সনাতন ধর্ম যারা রক্ষা করেন, সনাতন ধর্ম বিশ্বাস করেন, তাদের প্রত্যেকের কাছে একটা গর্বের বিষয়। নিজের হাতে ঝাড়ু তুলে নেওয়ার পাশাপাশি সকল রাজ্যবাসীকেও এই কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।